Arambagh Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 বর্ষার ভারী বর্ষণের জেরে জলাধারগুলি থেকে ছাড়া হলো কয়েক হাজার কিউসেক জল। গত পরশু ও গতকাল বীরভূম সহ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যার ফলে ঝাড়খণ্ডের জল এসে জমতে থাকে বীরভূমের বিভিন্ন জলাধারে। তার ফলে গতকাল সকালে বীরভূমের ময়ূরাক্ষী নদীর তিলপাড়া, দ্বারকা নদীর ডেউচা সহ ব্রাহ্মণী নদীর বৈধরা জলাধার গেট থেকে জল ছাড়া হলো। গতকাল সকাল 9টায় ব্রাহ্মণী নদীর বৈধরা জলাধার থেকে 12,416 কিউসেক জল ছাড়া হয়েছে, যার ফলে বীরভূম জেলার বিভিন্ন স্থানের অস্থায়ী ব্রিজগুলি ডুবে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়েছে। এর পাশাপাশি রামপুরহাট শহরের কিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে, সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। এছাড়াও গদাধরপুর নলাটির বিস্তীর্ণ অংশে বৃষ্টির জলে বেশ কিছুটা এলাকা সংযোগকারী রাস্তায় জল জমে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়েছে, যদিও এখন পরিস্থিতি কিছু এলাকায় স্বাভাবিক হয়েছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। Thank you.